নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের বক্তব্য শুনেছেন আমাদের নকলা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহানউদ্দিনের বক্তব্য শুনেছেন তাতে লম্বা করার কিছু নাই মিছিল করার পরে বক্তব্য শোনার ধৈর্য থাকে না তারপরেও আপনারা দাঁড়িয়ে আছেন আজকে আপনারা জানেন যে গত দুই দিন তারা অবরোধ দিয়েছিল চোরাগোপ্তা হামলা পাঁচ ছয় জন মিলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা কিন্তু আজকে ওই দল বেঁধে রাস্তায় নামার তাদের আর সাহস নাই তাদের যে নেতা জিয়াউর রহমান আগামীকালকে তার জন্মদিন জানেন কালকে সাতই নভেম্বর কালকে তাদের তার জন্মদিন যে তাকে জন্ম দিয়েছে যে কর্নেল তাহের তাকে জন্ম দিয়েছিল সেই কর্নেল তাহেরকে এই বিশ্বাসঘাত ও বৈমান নির্যাতন জিয়াউর রহমান সেদিন তাকে ফাঁসির কাস্তে দুলিয়ে হত্যা করেছিল সেই জিয়াউর রহমানের কুপুত্র কলঙ্গার পুত্র যার রক্ত যার দেহে মির্জাফরের রক্ত সেই তারেক রহমান খাম্বা তারেক খাম্বা চোর তারেক রহমান লন্ডনে বসে আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজকে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে সেই উন্নয়নে তারা বাধাগ্রস্ত করতে চায় আজকে অবরোধ দিতে চায় আপনাদের ভুলে গেলে চলবে না আরে কারা যারা হচ্ছে তারাই যারা 1971 মহান মুক্তিযুদ্ধে আমার দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এরা তারাই যারা 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল এরা তারাই যারা 2001 সালে বাংলাদেশের শত শত হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুম করেছিল হত্যা করেছিল এরা তারাই যারা 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আজকে আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল এরা তারাই তাদেরকে আপনাদের ভুলে দেওয়া গেলে চলবে না 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে যারা অবরোধ দেখেছিল তারা আনুষ্ঠানিক ভাবে আজকে পর্যন্ত তাদের অবরোধ প্রত্যাহার করে নাই তাদের হরতাল প্রত্যাহার করে নাই এরা তারাই যারা এই দেশের জনগণের শত্রু এরা তারাই যারা জনগণের উন্নয়ন চায় না সেই কারণে আজকে দরকার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আজকে আমাদের এই ব্রহ্মপুত্রের পার থেকে সেই নাকোদাও বর্ডার পর্যন্ত যে বিস্তীর্ণ জনপদ এই জনপদের যে নজর কারো উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন তার হাত ধরে হয়েছে বাংলা রত্নি কন্যা বেগম মতিয়া চৌধুরীকে আগামী দিনের নির্বাচনে আমরা তাকে নৌকা মার্কা ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় আমরা নীতি নির্মাণ করব সেই হোক আজকে আমাদের প্রত্যাশা প্রত্যেকের সজাগ থাকতে হবে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে আজকে যারা নতুন নতুন প্রার্থী হতে চায় তাদেরকে নিয়ে তারা দু একটা লাফালাফি করে সেই লাফাঙ্কের লোকেরা কিন্তু আজকে হরতাল বিরোধী কোনো আলোচনায় নাই হরতাল বিরোধী লাফাঙ্কাদের খুঁজে পাবেন না তারা কিন্তু আজকে রাস্তায় নেমে সেই অবরোধের বিরুদ্ধে কথা বলে না তারা আছে তাদের লাফালাফি নিয়ে সেই সেইখানেও তো আপনাদের খেয়াল রাখতে হবে নিজেদের ভিতরে শত্রু ঢুকেছে সেই শত্রুদের সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যারা ছত্র দিনের বেলায় দুপুর বেলায় ঘুমিয়ে ছত্র থেকে নৌকা পাবে তাদের আশা দুরাশায় পরিণত হবে তারা কোন আন্দোলনে নাই তারা কোন সংগ্রামে নাই তারা কোন রাজপথে নাই বেগম মতিয়া চৌধুরী আমাদের প্রধান বলেছে রাস্তায় তাকে যেভাবে পিটিয়েছিল 2001 সালে পরে আমাদের মরহুম
সবাইকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন।